কারো অপারেশনের জন্য রক্তের প্রয়োজন হলে মানুষ পণ্যে হয়ে সিআরপিএফ বিএসএফ পুলিশ এদের কাছে দৌড়ে দৌড়ে যেত, কারণ ব্লাড ব্যাঙ্ক ছিল না, রক্ত যেভাবে পাওয়া যেত না। এরপর একটি ছোট করে হলেও সেটা শুরু হয়, এবং গত 10-15 বছরে রক্তদান শিবির একটা উৎসবে পরিণত হয়েছে। এবং সৌভাগ্যের কথা, এই রক্তদান শিবিরে নানা মতের নানা দলের লোকেরা কাজ করে, তাতে আপাতত 70% মতো দাবি মতো মেটে আরো কিছু রক্তের দল। আজকে এই যে অনুষ্ঠানটি হচ্ছে, এটার সঙ্গে এসএফআই এর 50 বছর পূর্তি হচ্ছে। আজকাল পরশু ভারতবর্ষের আরো কিছু রাজনৈতিক দলের সংগঠনের 50 বা 100 এরকম বয়স হচ্ছে। একটা কথা একসময় বলা হতো, ছাত্রদের কাজ শুধু পড়াশোনা, ছাত্রনা অধ্যয়ন কিন্তু এই অধ্যয়ন কি শুধু বই পড়া না, চতুর্দিকে সমাজ সম্পর্কে অবহিত হওয়া, এই তর্ক আছে। এই যে আইন সংশোধন হলো, এটা আসামের স্বার্থে বিরুদ্ধে গেল, ছাত্রছাত্রীরা এর বিরুদ্ধে আন্দোলন করছে এবং উত্তর দিতে হবে। ওই প্রশ্নের উত্তর দেবে শহরের এনআরসি, নেশনের